অজুল্লাহ মিনার সৈতে অনুরঞ্জিন বিস্মিল্লা রফমানী রফি লাফিমা দুহুয়া নুসাল্লি আলা রসুল হিলকারী আম্মাবাদ দর্শক আজকে আমরা লাইফে আসছি অন্যরকম অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্যে সেটা হচ্ছে যে ভ্যালু আমাদের ভ্যালু কাকে বলে এবং কত গুরুত্বপূর্ণ তো প্রাইস আমরা কাকে বলবো প্রাইস হচ্ছে একটি প্রোডাক্টের দাম মূল্য হ্যাঁ আর ভ্যালু হচ্ছে কাস্টমার কী পাবে সে আমি যদি একটা কলমের কথা ধরি কলমটার মূল্য পাঁচ টাকা যদি আমি ধরি এটা কোম্পানি পাবে পাঁচ টাকা দা কোম্পানি মূল্য নিল কিনিল আর ভ্যালু হচ্ছে যে আমরা যারা ব্যবহার করব সে ব্যবহার করার সময় আমরা কি অভিজ্ঞতা অর্জন করব তার অনুভূতিটা কেমন হবে সেটা হচ্ছে ভ্যালু ব্যাপারটা এরকম যদি আমাদের এই কলম ব্যবহার করতে গিয়ে যদি আমরা স্মুথলি এটা ব্যবহার করতে পারি এবং কালি যদি না বাঁধে এবং লেখা যদি খুব সুন্দর হয় লিখতে যদি আমি আরাম বোধ করি অনেকগুলো কোম্পানি অনেক কলম থাকবে দেখা গেলো যে পঞ্চাশটা কলম আছে বা বিশটা কোম্পানি কোম্পানি কলম বানায় তার মধ্যে দেখা গেলো একটি কোম্পানি চমৎকার বিশ জনের মধ্যে বিশটা কোম্পানির মধ্যে খুব চমৎকার লিখতেছে লেখার মান অনেক ভালো তার তখন বোঝা যাবে যে ওই কলমটা এক্স একটা কলম কোম্পানির ওই কলমটার ভ্যালু অনেক বেশি অর্থাৎ আমরা কনজিউমাররা যে প্রোডাক্টটা ব্যবহার ক্ষেত্রে বেটার আমরাই পাবো তখন বোঝা যাবে সে প্রোডাক্টটার ভ্যালু তত বেশি এই হচ্ছে ভ্যালু এটা হচ্ছে আমাদের বাস্তব ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি অ্যাজ এ ফিজিওথেরাপি অ্যাজ এ সেবা শিল্প অ্যাজ এ মেডিকেল প্রফেশনালের ক্ষেত্রে কেন আমাদের এই ভ্যালু এত গুরুত্বপূর্ণ আমি আসলে বেশ কিছু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কথাবার্তা বলবো বিভিন্ন প্রফেশনাল লোক আমাদের সাথে থাকতে পারেন তারা তাদের মতো করে বোঝা নেওয়ার চেষ্টা করবেন এই ভ্যালু সম্পর্কে আর কি আমি তাই ভ্যালু সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি সেবা আমরা আমরা যারা ডাক্তার প্রফেশনালে আছে আমরা কিন্তু আসলে সেবা দিয়ে থাকি সেবাও কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট হ্যাঁ যেমন সাবান একটি প্রোডাক্ট যেমন কলম একটি প্রোডাক্টের কথা আমরা বললাম একটু আগে অন্যভাবে সেবা নিজেও কিন্তু একটি প্রোডাক্ট এখন এই সেবার ভ্যালু কত বাড়াইতে পারি আমরা হ্যাঁ এটা হচ্ছে প্রশ্ন একজন টিচার যখন সে টিচিং করেন সে টিচিং প্রফেশনালেরও কিন্তু সে প্রচণ্ড পরিমাণে অনেকভাবে কিন্তু তার ভ্যালু সে বাড়াইতে পারে তো আমি ওই টিচারের যারা আছেন তারা ওইভাবে এই করার চেষ্টা করবেন আমি আমার অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট একটা ফিজিওথেরাপি চেম্বার ফিজিওথেরাপি অর্গানাইজেশন কীভাবে তার ভ্যালু বাড়ানো যায় আমি সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব তো অনেক ফিজিওথেরাপি ক্লিনিক আছে আমি ওইটা নিয়ে ফোকাস করতেছি যে যেরকম করে বোঝা নেওয়ার চেষ্টা করবেন আমি অ্যাজ এ ফিজিওথেরাপি একটা ক্লিনিক অনেক প্রফেশনাল অনেক ফিজিওথেরাপি চেম্বার ঢাকা শহরে ঢাকার বাইরে বহু প্রাইভেট সেক্টর ফিজিওথেরাপি চেম্বার রয়েছে তো আপনার চেম্বারটা বা আপনার ক্লিনিকটা বা আপনার কর্মক্ষেত্রটা কত ভ্যালু বাড়ানো যায় আমি সেই বিষয়গুলো এখন ডিসকাস করার চেষ্টা করতে সে আমি একটা উদাহরণ দিই ভিএলসিসি একটা কোম্পানিতে নাম বলে ফেললাম আমি যাকে আলহামদুলিল্লাহ হয়ে গেছে ওনার আমি একদিন ওদের গুলশান আপনার ওই দুই এবং একের মাঝামাঝি সেখানে আমি গেলাম যাওয়ার পরে আমি দেখলাম যে তারা যাওয়ার পর তাদের যে রিসিপশন হ্যাঁ এবং তাদের যে ইন্টেরিয়র আর্কিটেকচার অসম্ভব সুন্দর একটি পজিশনের রেখেছে যদিও খুব একটা ছোট্ট খুব বড় প্রফেশন কিন্তু না বড় না আমি দেখলাম যে খুব ছোটো একটি মানে অবস্থান তো সেখানে তাদের সোফার অবস্থান তার লাইটিং আমার কাছে মনে হইল যে আসলে একটা সত্যিকার অর্থে একটি ভালো একটা মানের একটি যেমন আমার বলি না যে ফাইভ স্টার হোটেল বা অমুক মানে এরকম বড় একটি জায়গায় মনে হয় আমি প্রবেশ করলাম এবং একটা স্মুথ লাইটিং সাউন্ড প্রুফ আমার কাছে কিন্তু তখনই ওর ভ্যালুটা অনেক বেশি মনে হইল এবং এই যে তার এই রিসিপশন হ্যাঁ এবং এই রিসিপশনের এই যে প্রথম এন্ট্রেন্স যদি আপনি ভালো করতে পারেন এবং একটা গুড ফিল যদি পেশেন্টদের করাতে পারেন তাহলে আপনি কিন্তু প্রথমেই তার ভ্যালুটা আপনার অনেক অংশে বেড়ে গেল অর্থাৎ সে যদি একটা গুড পারসেপশন তৈরি হবে তাহলেই কিন্তু তার ভিতর একটি তার আপনার কোম্পানি সম্পর্কে তার একটা একটা চমৎকার ইমেজ তার ব্রেনে ক্রিয়েট করবে এবং এটাই আপনার ভ্যালুটা বাড়াবে এবার দিলে আমি রিসেপশন সরকার বললাম রিসেপশন হোক একটা পার্ট গেল এরপরে আমি ভিলসিতে আরেকটু দিন লক্ষ্য করলাম যে ওদের যে প্রত্যেকটা ড্রেস আপ ওরা আমাদের যেই নর্মাল যে ড্রেস আপ আমাদের ওদের ক্লায়েন্টটা নিয়ে যায় এটা কিন্তু ওরা অ্যালাউ করে না ওরা ওদের ওদের নিজস্ব একটা ড্রেস আছে যেটা চমৎকার করে স্থির করা আয়রন করা সেটা ওদের ওদের একটা আলমারিতে রাখা থাকে পেশেন্টটা ওই ড্রেসটা তাদের ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে তার ওই ড্রেসটা পরে তাদের রাখে তারপর তারা কিন্তু এই সার্ভিসটা নেয় এবং একদম সাউন্ড প্রুফ একটা রুম তার এই সাউন্ড প্রুফ রুম এবং এসি রুম ছিল এবং তারা এই ড্রেস আপ চেঞ্জ করার পরই দেখলাম যে তারা ওইভাবে সার্ভিসটা দেয় এবং ওই যে সার্ভিসটা দিবে যে ফিজিওথেরাপিস্ট বা ওখানে যারা তারা সার যে হেলথ কেয়ার যে প্রফেশনাল আছে ওরা কিন্তু আর বের হয় না একদম পুরো ওই পেশেন্টটা নিয়েই তারা মেনটেন করে এবং ওরা অনেক হাই চার্জ করে আপনারা জানেন কি না জানি না অনেক হাই চার্জ করে এবং আসলে এই যে হাই চার্জ করার পিছনে তাদের যদি যুক্তিগত আমরা বলি এই যে হাই ভ্যালু তার প্রাইসও বেশি এবং এই ভেলসি সম্পর্কে মানুষের ভ্যালু কিন্তু অনেক হাই লেভেলের থাকে কেন থাকে তাহলে আমরা যদি আরেকটু ডিপে যাই তার এই জিনিসগুলি করে এবং এই জিনিসগুলি করার কারণে তাদের ওই পেশেন্টের কাছে যারা ওদের ক্লায়েন্ট তাদের কাছে ওই কোম্পানির সম্পর্কে একটা চমৎকার একটা ভ্যালু কিন্তু তাদের মধ্যে থাকে যার ফলে ওরা হাই প্রাইস দেখে নেয় আমি আরেকটু ভ্যালু সম্পর্কে একটা কথা বলি যে ভ্যালু হচ্ছে যে আর একটু ছোট্ট করে বলি যে একটা ক্লায়েন্ট যেই দাম দিয়ে কিনবে ওই কনজুমার বা ওই পেশেন্ট বা ওই ব্যক্তির কাছে মনে হবে যে এইটা আমি যা যে দামে কিনলাম তার চাইতেও অনেক বেশি আমি সেবা পেয়েছি আসলে এটা মূল্যটা বেশি হওয়া উচিত আমি দর্শক আরেকটু ভালো করে বলি সাপোজ এই কলমটার কথা আমি যে উদাহরণটা দিলাম আমার কাছে ব্যবহার করার প্রমাণ হলো যে এই কলমটা যদি ষাট টাকা হইতো বাজারের মূল্য দশ পাঁচ টাকা আমি ষাট টাকা দেওয়া হইলে এটা আমি কিনতাম কেন আমি আমার অনেক প্রফিট আমি অনেক সেবা এটাতে অনেক ভালো লেখা আমি পাইছি যার ফলে আমার ভ্যালুটা অনেক বেশি বাড়ছে এবার এরকম মানে পেশেন্টের কাছে মনে হবে যে এই যে আমি পেলাম তার চাই তো এর আর আমার অনেক কিছু বেশি আমাকে তার সুবিধা আমাকে দিয়েছে এই ফিল কিন্তু আমার ওই ভোক্তার কাছে মনে হইতে পারে পেশেন্টের কাছে মনে হইতে হবে এবং যদি হয় তাহলে ওই প্রোডাক্টের ভ্যালু অনেক বেশি তো ভিএলসিসি অ্যাকচুয়ালি এই কাজটা কিন্তু বারবার করে আমি ভিএলসিসির কথাটা এই কারণে বলছি যে আমরা যারা ফিজিওথেরাপিস্ট যারা আমার ক্লিনিক আছে বা যারা যে যেই ধরনের সেবা প্রতিষ্ঠান যারা রেস্টুরেন্ট যাই হোক না কেন আমাদের কাছে থেকে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ শুধু আমাকে মনে রাখতে হবে এবার আসি আমি যে এরপরে ওরা যেটা করে যে ওদের এই পরবর্তী সময়ে আপনার এয়ার ফ্রেশনার থেকে শুরু করে সবই ওরা খুব ভালো করে ওরা ফলো করে এবার আমি আসি আমাদের স্টাফদের ওয়েল ড্রেস আপ এবার আসি যে আপনার অর্গানাইজেশনে আপনার যে ফিজিওথেরাপিস্ট ক্লিনিকে আছে দেখা হলো যে আপনার সে সেখানে চারজন আপনার দুজন ফিমেল দুজন মেল সেখানে যদি আপনি এই দুই চারজনকে যদি আপনি একটা একটা ভালো আমাদের কালচারে অ্যাডজাস্ট করে এরকম যদি একটা ড্রেস দেন দেখা গেল আপনার ও লোগো দিয়েই একটা ড্রেস আপ যদি তাদের দেন এবং সেটা যদি সত্যিকার অর্থে যদি সেটা একটা মার্জিত হয় এবং সেটা অ্যাকসেপশনাল যদি সুন্দর একটা পরিবেশ যদি আমরা সেই ড্রেস আপ যদি সেরকম লোগো সমৃদ্ধ কালারটা যদি ম্যাচ করে আমরা দিতে পারি তাহলে আমাদের ওই পেশেন্টের কাছে আমাদের ফিজিওথেরাপিস্ট যারা সেবাটা নেয় ফিজিওথেরাপি সেবাটা তাদের কাছে মনে হবে যে এরা আসলে খুব অর্গানাইজ হ্যাঁ এবং আপনার কাছে যে একটা আপনার অর্গানাইজেশন একটা অর্গানাইজেশন পরিবেশ আপনার ভিতরে বিল্ড আপ করছেন তার কাছে সেটা মনে হবে এমন তখন সে কী হবে আশ্বস্ত হবে এবং তার কাছে একটা ফেথফুল একটা পরিবেশ পাবেন এবং আপনার ভ্যালুটা সেখানে কী হবে বাড়বে এবার আসি আমার যে আপনার এবার আপনি তাকে টাইম মেনটেন করলেন এখন দেখা গেলো যে আপনি পেশেন্ট আসলো আসার পর আপনি বসায় রাখছেন মানে আসার পর প্রায় পঁচিশ মিনিট সে ওয়েট করতেছে আপনার রিসিপশনে আর আপনার কাছে মনে হবে যে তা সে তো আসছে আসুক একটু বসুক কি আছে কিন্তু দেখেন যে আসলে মনে রাখবেন যে আপনার বিজনেস পারপাস অ্যাকচুয়ালি তো আমরা সেবা শিল্প বলতেছি যদি আমাদের সেবা কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস মাইন্ড মাইন্ড হইতে হবে বিজনেস মানে এই না যে আপনাকে অনেক খালি পয়সা কামাই দেবে তা না কিন্তু আপনাকে বিজনেস ওরিয়েন্টেড হইতে হবে মনে রাখবেন যে আপনার কাছে সবচেয়ে বড় অনারেবল পার্সন হবে আপনার ক্লায়েন্ট আপনার পেশেন্ট এবং সে পেশেন্টের সবচেয়ে বড় ভ্যালু থাকবে তার টাইমটা আপনি সম্মান করছেন কি না অর্থাৎ তার অনুভূতি তার সময় আপনি কতটুকু মূল্যায়ন করছেন এটা খুব ভেরি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার কাছে একটা পেশেন্ট আসলো আপনি হয়তো তারা টাইম মেনটেন করলেন না তার ভীষণ বসায় রাখলেন এর ফলে কী হলো সে কিন্তু প্রচণ্ড বিরক্ত হলো এবং আস্তে আস্তে আপনার ভ্যালুটা এই যে ভ্যালু এই যে তার কাছে কিন্তু তার আপনার মূল্যায়নটা তার কাছে কমা শুরু করলো এবং আপনার কাছে আসলে তারা হয়তো আধা ঘন্টা বসে থাকতে হয় এটা তার কাছে অনেক প্যারা একটা ব্যাপার এবং দেখেন এই ছোটো ছোটো বিষয় কিন্তু একটা কোম্পানিকে অনেক ভ্যালু দেয় অনেক ভ্যালু কমায় দেয় এবং অনেক ক্ষেত্রেই তাদের কাছে আপনার মূল্যায়নটা কমে যায় কোম্পানি থেকে শুরু করে আপনার পেশেন্ট সব কিন্তু আস্তে কমতে থাকে আচ্ছা এইবার আপনাদের নিয়ে গেলে নিয়ে যাওয়ার পরে আসেন এবার আমাদের হাইজিন মেনটেন আপনি যে বেডে তারা সোয়া থেরাপি দিবেন সেই বেডটা দেখা গেল যে আসলে অপরিষ্কার এবং যে বেডশিটটা আপনি ব্যবহার করলেন সেটা কিন্তু আপনার রুগীর সামনে চেঞ্জ করেন নাই যার ফলে ওই পেশেন্টার মনে হচ্ছে যে আপনি আসলে এটা আরেকজন ইউজ করা বেডশিট আপনি ব্যবহার করলেন দেখেন আপনি কিন্তু অনেস্ট বা আপনি হয়তো ঠিকই বুঝতেছেন যে আপনি এটা করেন ই করেন নাই আপনি ইউজ করাটা দেন নাই কিন্তু তার কাছে থেকে কেন জানি মনে হচ্ছে যে এই বেডশিটটা হয়তো বা ইউজ করা তাহলে তার ফলে আপনার ভিতরে তার এই যে একটা সন্দেহপ্রবণ আচরণ আপনার ভ্যালু কিন্তু কী করবে কমিয়ে দিবে এবং আপনি টিস্যুটা ঠিকমতো ব্যবহার করেননি আপনি আমাদের এখন অনেক সময় যে আমাদের যে বেড টিস্যু বা বাজারে পাওয়া যায় এগুলো কিন্তু আপনি করেন নাই আপনি মনে করতেছেন একটা বেড টিস্যুর পিছনে দশ টাকা খরচ হচ্ছে দশ টাকা খরচ হওয়ার পর আপনি মনে করতেছেন যে এই দশ টাকা খরচ হওয়ার পেশেন্ট আমার মধ্যে অনেক লস না আসলে ভুল দেখেন যত বেশি ভ্যালু অ্যাড করবেন তত বেশি তত বেশি পেশেন্টের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং আপনি আস্তে আস্তে তত ভালো লেভেলে চলে যাবেন আর যত বেশি আপনি এগুলো ইগনোর করবেন তত বেশি কিন্তু আপনার আসলে পজিশন ভালো দাঁড়াবে না দেখেন খুব প্রচণ্ড প্রতিযোগিতা মার্কেট কিন্তু সামনে আপনি আজকে করতেছেন না আপনার আরেকজন করে যাবে আপনি আজকে এই পদক্ষেপ নিচ্ছেন না কিন্তু কদিন পরে আপনার প্রতিযোগী আপনার আশেপাশে আরেকজন তারা বেশি কিন্তু সেই থেকেই সেই তার এই নিবে তখন কিন্তু আপনি পিছিয়ে থাকবেন এবং সময়ের সাথে যদি আপনি না গাইতে পারেন তাহলে মনে রাখবেন আপনি পিছাচ্ছেন খুব ভালো করে বোঝেন সময়ের সাথে যদি আপনি না আগান তার মানে আপনি পিছাচ্ছেন কারণ হচ্ছে যে আপনার আশেপাশে তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে আপনি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছেন অতএব প্রত্যেকটা টাচ পয়েন্টে মনে রাখবেন প্রত্যেকটা টাচ পয়েন্টে আপনার পেশেন্টকে একটা গুড ফিল করাতে হবে আর যদি গুড ফিল করাতে পারেন তাহলে পেশেন্টের মনে পেশেন্টের অন্তরে একটা গুড পারসেপশন তৈরি হবে আর এইভাবে কিন্তু আপনি আপনার কোম্পানি একদিন ব্র্যান্ডে পরিণত হবে খুব ভালো করে বোঝেন গুড পারসেপশন করাইতে হবে খুব গুরুত্বপূর্ণ ইস্যু এবার আপনি কি করলেন তাকে আপনি টিস্যু দিয়ে তাকে দামটা শোয়ালেন কিন্তু আপনি কি করলেন আপনি একটা প্রেসক্রিপশন একজন ডাক্তার করে দি আপনি সেটাই দেখে দেখে আপনি শুরু করে দিলেন এখানে বিরাট একটা ভুল হয় বিরাট বিরাট আমি তো আশ্চর্য মানে খুব কষ্ট পাই যে আসলে এই জায়গাটাতে আমাদের বিরাট আমরা নিজেরা আমাদের নিজেদের ভ্যালু বুঝতে পারতেছি না আমরা এজ এ ফিজিওথেরাপিস্ট কিন্তু আমরা নিজেরা আমাদের ওই ধরে রাখতে পারছি না আমি খুব ভালো করে বোঝেন আমি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাচ্ছি যে একটা সাপোজ একজন অর্থোপেডিস্ট অথবা একটা নিউরোমেডিসিন সে কী করলো সে আপনাকে আপনার একটা প্রেসক্রিপশন করে দিল সর্ডে অমুক তমুক কিছু করে দিল এবং বলে দিল এক্সারসাইজ আপনি কি করলেন আপনি ওই মডালিটিগুলো আপনি দেওয়া শুরু করলেন তার মানে হলো যে আপনি তার অর্ডার ফলো করছেন এবং আপনার নিজস্ব মেধা আপনার মনন শক্তি আপনার অভিজ্ঞতা কিছু এখানে প্রয়োগ হচ্ছে না এটা কিন্তু আপনার পেশেন্ট বুঝতেছে হ্যাঁ এই বুঝতেছি বিধায় আপনাকে বোঝাচ্ছে আপনার ভ্যালু মানে আপনি অ্যাজ এ টেকনিশিয়ান এইভাবে কিন্তু আপনি রোগীর কাছে ট্রিট মানে আপনার মূল্যায়িত হচ্ছেন ওটা বোঝেন আপনি একজনের অর্ডার ফলো করছেন এখন আমি এটা বুঝাইতে চাচ্ছি না যে আপনার ওই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি আপনার মতো কীরা এটা আমি এটা বুঝাইতে চাচ্ছেন দর্শক একটু বোঝার চেষ্টা করেন আমার সহকর্মী যারা আছেন একটু বোঝার চেষ্টা করেন আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে ওই প্রেসক্রিপশনটা আপনি ফলো করেন এবার রুগীর ইতিহাসটা নেন প্রেসক্রিপশনটা রাখেন খুব ভালো করে শোনেন আমি আমি যে পয়টা বলতে চাই একটা নতুন আইডিয়া দিতে চাচ্ছি আপনাদের দয়া করে একটু বোঝার চেষ্টা করেন ওই প্রেসক্রিপশনটা নেন নিয়ে রেখে দেন টেবিলে আগে থেরাপি দিয়ে না থেমে যান অপ এবার রুগী শুভীর কথা শোনেন পুরো ইতিহাসটা নেন এ সময় দেখবেন আপনার পেশেন্ট আপনাকে বলবে আমার তো প্রেসক্রিপশন আছে আপনি ওটা দেখে থেরাপি দিলেই তো হয় এই কথা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে বলে ফেবে আপনার মনে রাখবে এই কথা আপনি শুনবেনি তখন আপনি কী করবেন আপনি বলবেন যে না ঠিকই আছে আমি তো স্যার যেটা প্রেসক্রিপশন করেছেন আমি তো অবশ্যই সেটা ফলো করবো সেটা তো আমাকে করতেই হবে আমি করবোই কিন্তু একটা কথা আছে স্যার এখানে লিখছেন যে এক্সারসাইজ তো এক্সারসাইজটা যে কী এক্সারসাইজ স্যার তোর ওইভাবে মেনশন করে দেন নাই তাহলে কী এক্সারসাইজ হতে হবে কতটুকু করতে হবে কতটুকু ফোর্স দিতে হবে আমাকে মোবিলাইজেশন করতে হবে কি না আমাকে স্ট্রেচিং করতে হবে কি না অল ওভার এগুলো কে করবে ভাই উনি এখানে আর ওই প্রেসক্রিপশনটা দেখিয়ে দিবেন রুগীদেরকে যে দেখেন লেখা আছে এখানে এক্সারসাইজ তখন এই শব্দটা যখন ওনারা দেখবে তখন ওনারা ওনাদের ব্রেনে একটা প্রথম একটা ধাক্কা খাবে যে ঠিকই তো স্যার তো এটা বলে দেয়নি তা তো ওনাদেরই দায়িত্ব এরপরে আপনি বলবেন যে ভাই আমরা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট কাজটা তো আমরাই করবো স্যারই তো আমাদের কাছে রেফার করেছেন আমরা তো অবশ্যই আপনাকে সেবাটা দিব কিন্তু আমি যদি ভালো করে বুঝি শুনি আমি যদি আমার এই এক্সারসাইজটা যদি আমি ঠিকমতো আমি আমার গোলটা সেট করতে পারি আমার প্যারামিটারটা তৈরি করতে পারি তাহলে আপনি তো বেনিফিটে হবেন এখন আপনি আসছেন আমি দিলে তো আমার সময়টা নষ্ট হইত না কিন্তু আপনি তো আলটিমেটলি আপনার কোয়ালিটি ভালো সার্ভিস পেতেন না তাই নয় কি এই কথাটা যখন আপনি বলবেন তখন টচ করে তার মাথায় আমাদের তখন সত্যিকার অর্থে আপনার সত উদ্দ্য তখন তার মাথায় সে কোট করবে এবং সে আস্তে আস্তে আপনার প্রতি কী করবে আস্তে আস্তে আপনার প্রতি আশ্বস্ত হওয়ার চেষ্টা করবে এবার আসেন তার পরবর্তী প্রশ্ন এবার পুরো ইতিহাসটা নেন একদম খুঁটিনাটি নাটি করে 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 নেবেন নেওয়ার পর দেখবেন যে চমৎকার মানে ওখানে তো আসলে ওইভাবে আমাদের সারারা অনেক সময় ওইভাবে ডাক মাস ওইভাবে মেনশন করে দেন নাই যেমন যে কোনো অর্থোপ্রিটিং কারো আমি ছোটো করতেছি না সবাই হয়তো ব্যস্ততার কারণে তারা বেশ কিছু কেউ শর্ট এফ লিখে দিচ্ছে কেউ অক্সপাত লিখছে কেউ আয়ার লিখতেছে কেউ মাইক্রোওয়েভ লিখছে আপনি তখন একদম পয়েন্টে তার কোথাও হাইপোলোডোসিস হচ্ছে হচ্ছে কিনা হাইপো হচ্ছে কিনা তারপরে তার কার কেমন রেডিও হচ্ছে কিনা সব কিন্তু চমৎকার করে কিন্তু কিন্তু আপনার কাছে পুরো নোট ডাউন হয়ে আসতেছে আপনি কিন্তু সব বুঝতে পারতেছেন বুঝে আপনি সুন্দর করে করে সব আপনি লিখলেন দেখার পরে তার কিছু এবার বললেন যে দেখেন স্যার তো এই জিনিসগুলি বলেছে কিন্তু এখানে এই জায়গাটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে স্যার কিন্তু এই জায়গাটা খুব সতর্ক হওয়ার জন্য বলছে আমাদের এখানে মেনশন করে দিয়েছি এক্সারসাইজ করার ক্ষেত্রে এই পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে এই জিনিসগুলো যখন খুঁটিকাটি বিষয় যখন আপনাকে সুন্দর করে যখন পাটে 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 আলোচনা করবেন তখন দেখবেন যে আপনার ওই পেশেন্ট আপনার প্রতি কী পরিমাণে চমৎকার করে আপনার প্রতি কিন্তু আসলে দুর্বলতা তৈরি হয়েছে এবং আপনার প্রতি একটা আস্থার জায়গাটা তৈরি হয়েছে এইবার আপনি আপনার ওই প্রেসক্রিপশন ফলো করেন করার পরে যদি এমনটি হয় যে সত্যিকার অর্থে দেখা গেল যে সে স্যার শটেপ লিখেছে কিন্তু সেই সডেপটা আসলে এখানে প্রযোজ্য নয় আপনি চুপ করে থাকেন আপনি ওনার সাথে খবরদার 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 আমি সকল ফিজিওথেরাপিস্টের কাছে আমি আমার আমার ব্যক্তিগত অনুরোধ আর কি আমি জানি না আপনাদের অভিমত কখনও ডিবেট করবেন না দয়া করে কোনো ডাক্তারকে ছোটো করে কোনো মন্তব্য করবেন না দেখেন বোঝার চেষ্টা করেন আসলে আমরা সবই তো প্রফেশনাল হতে পারে ওই অর্থোপেডিক্স বা ওই নিউরোমেডিসিন এখানে সডেপ চলে না যায় না কিন্তু উনি লিখছেন হয়তোবা ওনার একটা মেবি ভুল হয়েছে কিন্তু এটা রুগিতে বলার দরকার নেই দেখেন কেন বলবেন না এই কারণে যে এখন ভাই একটা বোঝার চেষ্টা করেন একটা মানুষ যখন একজন ডাক্তার দেখিয়ে আসেন তখন ওইটা রুগীটা চায় যে আমার এই ডাক্তার যাদের সে একটা ভালো ডাক্তার হ্যাঁ ভালো জায়গায় আমি দেখাইছি সেটা সে শুনতে চায় সে একটা কনফিডেন্স লেভেল চায় সে বিতর্ক জড়াইতে চায় না সে চায় না যে আপনি তার সম্পর্কে খারাপ মন্তব্য করেন সে শুনতে চায় না এটা এটা বোঝার চেষ্টা করেন এখন আপনি তার সম্বন্ধে দুনিয়ার কথাবার্তা বলে দিবেন এইটা ভুল করছে ওইটা ভুল করছে এতে ডাবটা কী দেখেন এটা বললে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে আপনার প্রতি কিন্তু অনাস্থা প্রকাশ করা শুরু করবে এবং আপনার প্রতি তার বিরাট ডাউট করবে যে কেন এই ডাক্তার বদনাম করে তার কোনো স্বার্থ আছে কি সে কোনো চিন্তা করতেছে কি এই জিনিসগুলো তখন তার মনে বিভিন্ন প্রশ্ন আসার শুরু করে দিবে এবং আলটিমেটলি আপনি কিন্তু আপনার ক্লায়েন্টটা হারাবেন অতএব বলা দরকার নেই যদি মনে করেন স্বর্ডে চলে না তাহলে চুপ করে থাকেন বলেন ঠিক আছে সড়ফ লিখছে সারে সড়পটা আসলে এরকম আমাদের একটু ই হচ্ছে এটা আমরা বা সড়ক দিলে একটু কম ই করে দিলাম বা কোনোভাবে এটা চেষ্টা করেন যে সড়পটা আমরা দিলে পর থেকে শুরু করবো বা যেইভাবে পারেন একটু চেষ্টা করেন এটা অ্যাভয়েড করার জন্য বা কোনোভাবে কোনোভাবে মেনটেন করার চেষ্টা করেন এরপরে আপনি যখন তার এই হোম ইগুলো যখন এই ট্রিটমেন্টটা দিবেন তখন তার সত্যিকার অর্থে ওই পেশেন্টটা আপনার প্রতি আশ্বস্ত হবে এবং পুরো সেবা সে পাবে এবার আসেন যে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে এখন আসলে সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি বলবো যে দেখেন আমরা অনেকেই না টেকনোলজির ব্যাপারে খুব টেকনোলজি দিয়ে আমরা আমাদের ভ্যালু বাড়াইতে চাই দেখেন আমি এই জায়গাটাতে বলবো একটু আমি এই জায়গাটা আমার একটা আপত্তি আছে আমার এখানে হ্যাঁ আপনি হয়তোবা নিয়ে আসবেন হয়তোবা আপনার সক্ষেপ নিয়ে আসবেন আপনি হয়তো খুব হাই রেজলেশন বা হাই মানের একটা এপ নিয়ে আসলেন খুব হাই মানের আলট্রাসাউন্ড নিয়ে আসলেন হ্যাঁ এই যে জায়গাগুলিতে অনেক দামি দামি মেশিন আপনি আনতে পারেন বটে বাট আমি বলবো কি এগুলো আসলে খুব বেশি পেশেন্টের প্রভাব ফেলে না একটু পরে একটা পজিটিভ একটা ভ্যালু বাড়ে বটে বাট বেশি ফোকাস করতে হবে আপনার ট্রিটমেন্ট কোয়ালিটির ওপরে অর্থাৎ এই যে আমি বললাম যে আপনি এই যে প্রথমে কাজটা আপনি কতটুকু করলেন হ্যাঁ কতটুকু তারা মোটিভেটেড করলেন তার কতটুকু হোম অ্যাডভাইস দিচ্ছেন কতটুকু তাকে সময় দিচ্ছেন কতটুকু ট্রিটমেন্ট ম্যানুয়াল থেরাপি কতটুকু কোয়ালিটি করতে পারতেছেন এটার ভ্যালু কিন্তু অনেক বেশি এই মানে এনে না যে আপনি শহরে আনবেন না ওটা অবশ্যই আনবেন ওগুলো থাকবে কিন্তু ডিপেন্ড করে হচ্ছে যে আপনার ট্রিটমেন্ট কোয়ালিটির উপরে কিন্তু তার বেশি মানে বড়ো অ্যামাউন্ট কিন্তু ডিপেন্ড করবে আপনি দেখা গেলো যে আপনি অনেক হাই মানের মেশিন আনলেন বটে কিন্তু আপনার সার্ভিসটা ভালো দিচ্ছেন না আপনি সময় দিচ্ছেন না আপনি আপনার যে স্টাফ আছে তাদের বেশি স্ট্রং করছেন না আপনি আপনি যে মানে যেন কোনোভাবে আপনি কোনো রকম সার্ভিস দিয়ে এই শর্টে কিছু মডালিটি দিয়ে ছেড়ে দিচ্ছেন তাহলে কিন্তু আপনার হাই মানের এই মেশিন কিন্তু খুব বড় গুণ রোল প্লে করবে না এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দর্শক সেটা হচ্ছে যে বন্ধুবান্ধ যারা আমাদের সাথে আছেন সেটা হচ্ছে যে আমাদের হোম অ্যাডভাইস এখানে আমি খুব গুরুত্ব দিয়ে বলবো যারা আছেন একটু দয়া করে শোনার চেষ্টা করেন একটু বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম পেশেন্ট কোনো ই করতে চায় না দর্শক একদম রিয়েল কোনো অ্যাকসারসাইসে করবে না ইভেন আপনি যেই থেরাপি দিতে চাচ্ছেন সাপোজ কিছু স্ট্রেচিং অ্যাক্টিভ যখনই আপনি স্ট্রেচিং অ্যাক্টিভ করতে চাবেন না তখনই আপনার অ্যাভোয়েড করবে এই এত ভালো লাগে না কষ্ট হয় এই আজকে বাদ দাও আজকে বাদ দাও থাকতে আজকে 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 অনেক হয়েছে আজকে বাদ দিয়ে কালকে করবো এই ধরনের মেন্টালিটি পেশেন্ট প্রচুর পাওয়া যাবে যখনই আপনি সাপোজ মনে করেন আপনি ধরেন আপনি বলতেছেন আপনার অ্যাডোমিনার মাসের স্ট্রেচিং করার চেষ্টা করতেছেন তখন কী করবে জানেন পেশেন্ট ওই অ্যাভড করা শুরু করবে এই টান টান লাগে আমার এই ছিঁড়ে গেলো ছিঁড়ে গেলে যে এই আস্তে থাকে এখন আপনি কী করবেন দেখেন ট্রিটমেন্টটা তো আসলে এটা তো একটি পেশেন্টের হইতে হবে আর আমরা এই জায়গাটা তো বিরাট ভুল করতেছি আমরা প্রায় পেশেন্ট আমার বলতেছে আমি এতদিন থেরাপি দিতে উন্নতি হচ্ছে না এই এতদিন করছি পেশেন্ট ফিজিওথেরাপি খালি অভ্যাস করতো ফিজিওথেরাপি দিলে অভ্যাস হয়ে যায় ফিজিওথেরাপি না বন্ধ করে দেন কেন হচ্ছে আমরা মোটিভেট করতে পারছি না মোটিভেট না করা করে আমাদের ভ্যালুও কমতেছে আপনাকে প্রথম থেকেই বলতে হবে ভাই খুব ভালো করে শোনেন প্রথমেই বলতে হবে যে আপনার আশি আমার বিষ আমি আপনাকে গাইড করতে পারি আমি কিন্তু আপনার চিকিৎসা আমি আমি সেবা আমি কিন্তু পুরো ট্রিটমেন্টটা আমি করতে পারবো না পুরো ট্রিটমেন্টটা যাবে আশি এবং বিষ এর ইস্যুতে আপনি বাসায় আপনার পাশে তেইশ ঘন্টা বাসায় থাকেন এক ঘন্টা আমার কাছে থাকেন তাহলে আমি আপনাকে গাইড করতে পারি আর তেইশ ঘন্টা তো আপনি বাসায় আসেন তাহলে আপনি যদি যথার্থভাবে যদি আপনি এই আমার হোম অ্যাডভাইস বা ট্রিটমেন্ট যদি ফলো না করেন তাহলে কীভাবে উন্নতি হবে বলেন পুরো বলটা বলটা তার কোটে দিয়ে দিবেন পেশেন্টটা করে দিয়ে দিবেন এবং তাকে বোঝানোর চেষ্টা করবেন যে দেখেন এই ট্রিটমেন্টটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার সিনসিয়ারিটি আপনার হোম অ্যাডভাইস মানার উপরে এবং আপনার আপনার সতর্কতার উপরে এবং আপনি করবেন না সময় লাগবে বেশি থেরাপি বেশি দিতে হবে আপনার অর্থ খরচ হবে ট্রিটমেন্ট ওরকমভাবে ফলপ্রসূ হবে না আপনি পরবর্তী সময় দোষারোপ করতে পারবেন না দয়া করে আমার দোষারোপ করবেন না আমি তো প্রথম থেকে বলে দিচ্ছি যখন ক্লিয়ার কাট কথাবার্তা যখন বলবেন না তখন পেশেন্টের মনে একটা আস্থা জন্মাবে যে আসলে আপনার ভিতর আপনাদের না আপনার তো হয়তো তাকে আপনি মিসগাইড করছেন না সে আপনার আস্থা বদানো হবে এবং অনেক থেরাপি দিবে বিশ্বাস করেন একটা বেজে কমেন্ট আপনার প্রতি করবে না আর আপনি যদি এগুলি না করেন শুধু থেরাপি দিয়ে যান দিয়ে যান দিয়ে যান আর রুগী বারবার কথা বলতেছেন আপনি কোনো কর্ণপাত করতেছেন না চুপ করে আসেন মোটিভেট করার চেষ্টা করতেছেন না বিশ্বাস করেন কিছুদিন পরে রুগী আরেক জায়গায় যাবে আরেকটু মোটিভেট করবে আপনার বদনাম করবে এবং আপনার ভ্যালু দিনের পর দিন কমতে থাকবে অতএব মোটিভেশন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই মোটিভেশনের মাধ্যমে আপনি ভ্যালু বাড়বে আপনি কতভাবে আপনি মোটি রুগীকে মোটিভেশন করতে পারতেছেন এবং আরেকটা কথা মনে রাখবেন যত সুন্দর করে সাপোজ একটা টেনিস্যালবো আপনি একটা ট্রিটমেন্ট করতেছেন কত চমৎকারভাবে টেনিস এলো ব্যাখ্যা বিশ্লেষণ আপনি রুগীদের দিতে পারছেন এটার উপর গুরুত্বপূর্ণ এটার উপর নির্ভর করবে আপনার ভ্যালু এর উপর নির্ভর করবে পেশেন্টের আস্থা এর উপর নির্ভর করবে আপনার পেশেন্ট কতদিন আপনার সাথে থাকবে এর উপর নির্ভর করে রুগীকে কতটা আপনার রেফার করবে একটু বোঝার চেষ্টা করেন এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং চেষ্টা করবেন এগুলো খুব ভালো করে রুগীর সাথে এগুলো টাচ করে করে রুগীর বোঝানোর জন্য হ্যাঁ এবং রুগীকে বারবার বোঝানো এবং প্রতিদিন সবচেয়ে আমি যেটা আমার অর্গানাইজেশনে যেটা করি আমার আমার যত এমপ্লয় আমার সহকর্মী তাদের প্রত্যেক দিন আমি বলি এদের বলাই আছে আমাদের আমাদের পাঁচ মিনিট আমরা রুগী আসার সঙ্গে সঙ্গে আমরা পাঁচ মিনিট রুগীর ফিডব্যাক নেই আচ্ছা ভাইয়া আঙ্কেল আনটি আপনি কালকে যে ব্যায়ামগুলি আমরা দিয়েছিলাম ওগুলো কতটুকু হয়েছে আনটি বা কতটুকু আঙ্কেল এই কথা প্রথমে আমার বলাই ওদের যখনই ওরা বলে না তখনই পেশেন্টের মনে কিন্তু একটা চোর চোর ভাব চলে আসে রুগীরা তখন পেশেন্টটা কিন্তু একটা একটা অপরাধ বোধ তাদের বিরুদ্ধে কাজ করে হ্যাঁ না কালকে কাজ করতে পারি না কালকে না আন্ত এরাম নহেমান আসছিল ভালো বলো না মা করতে চাইছিলাম এ সন্ধ্যা হয়ে গেল করতে পারো কালকে অনেক ব্যস্ত ছিলাম গেল এইবার এই কথা বলার বার কী হলো সে তো নিজে অপরাধী সে আপনার উপর কেমনে তার দোষারোপটা করবে সে শুধু কি পাচ্ছে না তো তারপরে প্রতি প্রশ্ন যদি ব্যায়াম করেও থাকে এবার আপনি ব্যায়াম চেক করেন আচ্ছা আনটি আপনি ব্যায়ামটা কীভাবে করছেন একটু দেখাবেন কি এটা কীরকম দেখবেন যে এক নাইনটি পারসেন্ট পেশেন্ট মানে প্রথম কয়েকদিন ভুল করবে খুব নিশ্চিত আপনি ভুলটা ধরাই দেন আপনি বলেন এই যে ব্যায়ামটা করলে এটা তো না আনটি ব্যায়ামটা তো আসলে এরকম ছিল আমি এরকম বলছিলাম তাই না আনটি তাই না আঙ্কেন তখন তার ভিতরে আসলে কী হবে সে ব্যায়ামটা করতে পারছে না সঠিকভাবে তখন তার ভিতরে কী হবে একটা তখন এক তার আসবে এবং এর ফলে কী হবে সে আপনার ঠিক কন্টিনিউ ঠিক মতো তার এই এক্সারসাইজ চালাবে আপনার সাথে কমিউনিকেট করবে আরেকটা গুরুত্বপূর্ণ আমরা রুগীরা শুনি না আমার যারা আমার সাথে আছেন আমি তাদের কাছে মানে আহ্বান করব আপনারা প্রতিদিন রুগীর কাছ থেকে শোনেন সে আজকে এসে বলবে কি থেরাপি দিলা ব্যথা একটু কমলো না কি অবস্থা কোনো উন্নতি হচ্ছে না এটাই শোনেন এই কথাটা তারা বলতে দেন সে এসে বলবে এই কালকে থেরাপি দেওয়ার পর আমার অনেক ব্যথা বাড়ছিল জানো আমি অনেক কষ্ট পাচ্ছিলাম ব্যথা তুমি থেরাপি দেওয়ার পরে আমি রাত্রে ঘুমোয় না রাত আমি ছটফট করছি জানো আমি একবার তোমাকে ফোনও দিতে চাইছিলাম কথা কথাগুলো তার বলতে দেন থামায় দিয়ে না শোনেন ও আচ্ছা আচ্ছা প্রচণ্ড পরিমাণে ইমপ্যাথি নিয়ে চেহারাটা একেবারে একেবারে ইম পার্থক্য তো অবশ্যই জানেন না দেখে নিন ইমপ্যাথি নিয়ে তাদেরকে তাকাবেন খুব কষ্ট নিয়ে একটা আবেগ অনুভব মানে আবেগ নিয়ে তার কথাগুলো শুনবেন এবং কষ্টটা মনে করে আপনি অনুভব করতেছেন তাকে বলবেন ও আংটি তাই না ও আঙ্কেল আপনার কষ্ট হচ্ছিলো না তাহলে আমি তো বুঝতে পারি না যাই হোক আমি দেখি আজকে দেখবো ইনশাল্লাহ ব্যাস উনি মোটিভেট উনি আপনার কানেক্ট ও আপনার সাথে আপনার দেখবেন যে এই কথা বলার পরে সে আপনার প্রতি আস্থা প্রদান আরও বাইরে গেল এখন তার কষ্টটা ছিল কষ্ট লাগু হয়ে গেছে এবার তার কথাগুলো শোনার পরে সে অনুযায়ী কোথায় তার কোথায় ব্যথাটা ওই জায়গায় ফোকাস করেন আমরা কি করি না আমরা ওই স্বর্ণে ট্রাক শর ওই আল্ট্রা এইটার উপরে সারাক্ষণ ফোকাস প্রবলেম কোথায় দেখেন কমার্সের ভাষায় একটা শব্দ হচ্ছে প্রবলেম সলভ করতে হবে আপনি আপনার কাস্টমার প্রবলেম সলভ করবেন আপনার ক্লায়েন্টের প্রবলেম সলভ করেন আমরা আমাদের পেশেন্টের প্রবলেম সলভ করব। সে আসছে কি নিয়ে সে আসছে কোমর ব্যথা নিয়ে আপনি এখন ওই দিকে ওই ফোকাস না করে আপনার যত জায়গায় ফোকাস করেন কোনো মূল্য আপনার নাই মনে রাখবেন কতটুকু সময় আপনি দিলেন কতটুকু ফোর্স আপনি দিলেন দ্যাটস নট ইম্পর্টেন্ট কতটুকু তার ব্যথা কমাইলেন তার প্রবলেম কতটুকু সময় তার কমাতে পারলেন সেটাই ইম্পর্টেন্ট আপনি আড়াই ঘন্টা ধরে কাজ করছেন তার ব্যথা একটু কমায়নি দুই পয়সা মূল্য নেই আপনার কাজের আপনি কাজ করছেন বাই বিয়াল্লিশ মিনিট কিন্তু তার ঝাঁকা ঠাকা উন্নতি হয়েছে এটা তার তার ভ্যালু বাড়বে আপনার তার আপনার মূল্যায়ন তার কাছে অনেক বেশি থাকবে তাহলে সময় গুরুত্বপূর্ণ নয় ফোর্স গুরুত্বপূর্ণ নয় কতটুকু তার প্রবলেম কতটুকু সলভ করছেন সর্বদা পেশেন্টের প্রবলেম কি প্রবলেমে পেশেন্ট করতেছে কথার কথা আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই একটা পেশেন্ট স্ট্রোক করছে তারা ডান হাত সে লিখতে পারতেছে না সে একজন অ্যাকাউন্টেন্ট সে একজন একটা সারাক্ষণ চেক লেখা 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 কাজ করে আপনি কী করেন তাকে বাম হাত তাকে স্ট্রং করেন তাকে বলেন আপনি বাম হাতে লেখা শুরু করেন প্রথম থেকেই বলেন বুঝেন দর্শক আমি ভালো করে বোঝান আপনি একটা স্ট্রোক পেশেন্ট দেখতেছেন যে তার হাতটা সব ঠিক হইতে মিনিমাম নয় মাস লাগবে এক বছর লাগবে দেড় বছর লাগবে তাও ঠিক হয় কিন্তু আপনার সন্দেহ আপনি তো অবশ্যই আপনার অভিজ্ঞতা থেকে আপনি জানা আছে বুঝে গেছে আপনার আপনি থেমে যান তাকে বলেন আপনি বাম হাতে লেখা শুরু করেন দুই হাতটা আপনার চালু হোক দুই হাতটা আপনার স্ট্রং হোক ভালো না বলা দরকার নেই এর ফলে সে আস্তে আস্তে বা আমাদের জন লেখা শুরু করবে অবশ্যই তো একটা সময় তার ভিতরে নিউরো প্লাস্টিসিটি ডেভেলপ করবে সে বা আমাদের চমৎকার লেখা শুরু করবে দেখেন তার প্রবলেম সলভ হয়ে গেল সে আবার তার জবে যেতে পারলো সে আবার লেখালেখি শুরু করতে পারলো বিরাট প্রবলেম সলভ করে দিলেন আপনি আপনার ভ্যালু অনেক বেশি আপনার তার কাছে এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আরেকটা গুরুত্বপূর্ণ আমি বলবো যে দর্শক ভালো করে বোঝেন আপনার অর্গানাইজেশন আপনি ব্যক্তি আপনি ম্যান যে ব্যক্তি হন যাই হন আপনি ছেলে হন পুরুষ হন গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কতটুকু কম্প্যাটিভ অ্যাডভান্টেজ আপনি দিতে পারছেন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে দর্শক একটু একটু বোঝার চেষ্টা করেন একটু খেয়াল করেন আমি কি বলতে চাচ্ছি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কম্পিটিভ অ্যাডভান্টেজ ওই অ্যাডভান্টেজ যে অ্যাডভান্টেজ যেই বৈশিষ্ট্য আপনি আর দশটা ফিজিওথেরাপি ক্লিনিক থেকে আপনাকে আলাদা করবে ওই টিচার যে টিচার আর দশটা টিচিং থেকে আপনাকে আলাদা করবে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্য দশজন ব্যক্তি থেকে আপনাকে আলাদা করতেছে দেখেছি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওই বৈশিষ্ট্য যেটা অন্য কারোর মধ্যে নাই এখন ছোট্ট করে উদাহরণ দিয়ে একটা জিনিস বোঝার চেষ্টা করেন আপনার ফিজিওথেরাপি ক্লিনিকে সবাই সব করে কিন্তু আপনি কি করেন ছোট্ট করে উদাহরণ দিয়ে যেটা ধরেন আমরা আমাদের এখানে যেটা করি যেটা আমরা যেটা করে থাকি সেটা আমি আপনাদের বলতে পারি এটা আমরা একটা কম্পিউটিভ অ্যাডভেন্ট বলতে পারেন আমাদের সবসময় আমাদের এখানে যত পেশেন্ট আসে আমরা প্রথম সেই পেশেন্টটা কী করি আমরা রুট কজে যাই খুব খেয়াল করেন সাপোজ একটা পেশেন্ট আসলো সে পেশেন্টটা দেখা গেলো যে তার আসলে লো ব্যাক পেন কোনো ব্যথা কিন্তু আমরা দেখছি কি জানেন আমরা খুব অ্যানালাইসিস করে দেখেছি কোনো কোনো ব্যাক পেন নেই তার কিচ্ছু নাই তার শুধু একটা কি তার হাইপোলোডোসিস অথচ সে কল্পনা করে নেই তার ভিতরে যে আসলে হাইপোলোডোসিস কারণ তার পেনটা হচ্ছে আমরা খুব চমৎকার করে তার ধীরে 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 তার ইতিহাস নেই তাকে অ্যাসেসমেন্ট করি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি তার নার্ভাসি অ্যাক্টিভিটি করে আমরা তাকে বলে দিই তার হাইপোলোডোসিস এবং আমরা কী করি আমরা ওই যে প্রেসক্রিপশন যেটা নিয়ে আসছে তার সমস্ত সেই অনুযায়ী আমরা পুরো কাজ করে দিই এর পাশে আমরা আমাদের হাইপোলোডোসিস কাজকে আমরা খুব হাইলাইট করি এবং ওইভাবে আমরা আমার স্টাফদের আমার সহকরের বলা বলা থাকে যে তুমি এটা খুব খুব স্ট্রং করো খুব স্ট্রং করো এবং এই প্রবলেম তুমি সলভ করো আমি তো জানি কজ এটা আমি তরুণ বলি না যে আপনার ওই ডাক্তার এটা বলছে ভুল বলছে আসলে আপনার এই সমস্যা ছিল আপনি ডাক্তার খেয়ালই করে নাই আপনার এটা বিরাট ভুল এইসব কথা বলতে বলি একদম বলি না একদম না আমি অনেস্টলি বলতে পারবো বুকে হাত দিয়ে আমি কোনো দিন আস্ত পর্যন্ত কারো সমালোচনা করার চেষ্টা করি না কখনও না করি না একদমই করি না আমি এটা এবং এতে করে দেখা গেছে যে আলহামদুলিল্লাহ আমার আমি দেখছি যে পেশেন্টের কাছে আমার গ্রহণযোগ্যতা সম্মানটা আমার বাড়ে কমে না বর আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা এই কাজটা করবেন না এই যে রুট কস্টটা যখন আমি এটা আমার আমার আমাদের অর্গানাইজেশন এপিসি একটা কম্পানির অ্যাডভান্টেজ কী আমরা রুটকস যাই এবং ওই রুট দেখা গেলো যে সম্পূর্ণ আলাদা যেটা চিন্তাও করা হয় ডায়াগনোসিস হয়নি এতদিন ধরে আমরা ওই সব প্রবলেমটা সলভ করে দিই বারবার আমরা কী করি আমরা হোম অ্যাডভাইজ দিকে নজর দিই কেন করলেন না কেন করা হয়নি আঙ্কেল আনটি ভাই আপনার করা উচিত ছিল আর খেয়াল করেন আপনার ভুল হয়ে গেছে আর আর এর ভুল করেন না এরপর আসার চেষ্টা করেন যদি আপনি আগে করেন তাহলে আপনি আগে আপনার উন্নতি হবে আপনি আগে আমাদের চলে যেতে হবে আমাদের টাকা লাগবে না আপনি আপনি ইকোনমিক্যাল বেনিফিটেড হবেন লক্ষ্য রাখবেন বেলটা পরছেন কি না বেল্ট কোমরে বেল্টের ব্যাপারে আমরা খুবই সতর্ক কোমর বেল্ট পরছেন কি না কতটুকু সময় পরছেন ঠিক মতো পরা হচ্ছে কিনা দেখেন আপনি একটা বেল দিলেন আপনি উদাস বেলটা কীভাবে আসে কোনো খবর নাই আপনি বিল একটা কিনে নিয়ে আসছে আঠারোশো টাকাতে বিল কিনে নিয়ে আসছে সে বিলটার কোয়ালিটি অনেক খারাপ বদনাম করার দরকারই থাক ওই বিলটাই পরারটা ঠিকমতো শেখায় দেন ইউসটাটির মধ্যে শিখায় দেন তখন ওই পেশেন্টের মনে হবে আরে আমার তো এই পেশেন্ট আমার তো ফিজিওথেরাপি সব দিকে লক্ষ্য রাখে আমার খাওয়ার দিকে লক্ষ্য করতেছে আমার ঘুমের দিকে লক্ষ্য করতেছে আমার বেল্টের দিকেও লক্ষ্য করতেছে আমার হাঁটার দিকে লক্ষ্য করতেছে আমার পশ্চারের দিকে লক্ষ্য করতেছে আমার হোম দিকে ফলো করতেছে আমাকে সান্ত্বনা দিচ্ছে ওষুধের প্রতি আমার অনাগ্রহ তৈরি করতেছে সর্বদা আমাকে খোঁজখবর নিচ্ছে এবং ভালো না হইলে কেন ভালো হচ্ছে তার ব্যাখ্যাও দিয়ে দিচ্ছে আমাকে সর্বদা ফোনে মোটিভেটেড করার চেষ্টা করতেছে এবং সেগুলো আমার স্বার্থে করতেছে তার স্বার্থে না যখন এটা বোধ যদি তার ভিতরে তৈরি করে দিতে পারেন আপনার সাকসেস আপনি সত্যিকার অর্থে আপনি একটা মিরাকাল ঘটাই দেবেন এবং আপনার বিকল্প আর হবেই না এবং সত্যিকার অর্থে আপনার কোম্পানি ধীরে 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 আলহামদুলিল্লাহ আগের দিকে যাবে মনে রাখবেন এই সমস্ত কাজটা কার জন্য করবেন আল্লাহকে খুশি করার জন্য বোঝার চেষ্টা করেন আপনার রিজিক তৈরি করা আছে আপনার রিজিক ঠিক করা আছে দর্শক বোঝার চেষ্টা করেন আপনি যত চেষ্টা করেন আপনার রিজিক আপনি বাড়াইতে পারবেন না যদি আল্লাহ পাক না বাড়াই দেয় অত রিজিক নিয়ে চিন্তা করা দরকার নাই আপনি মাথার মধ্যে একটা খালি লক্ষ্য রাখেন আপনি কত বেশি আপনার আপনার পেশেন্টকে ক্লায়েন্টকে আপনার পেশেন্টকে আপনার সার্ভিস দিতে পারছেন কত ভাবে তাকে সাহায্য করতে পারতেছেন কত অ্যাঙ্গেলে তাকে আপনার সাপোর্ট দিতে পারতেছেন কতভাবে তাকে সিদ্ধান্ত দিতে সাহায্য করতেছেন কতভাবে তাকে আপনার তাকে হ্যান্ড হোল্ড করাচ্ছেন কতভাবে তার কষ্টটা আপনি হৃদয়দ অনুভব করতেছেন পেশেন্ট এটাই চায় দেখেন একবার যদি আপনার প্রতি কনফিডেন্স রেপুটেশন যদি তৈরি হয়ে যায় না আর আপনি বিশেষ করে দেখাতে হবে না দেখেন সে এমনি আসবে সে আপনি যা চার্জ করবেন তাই দিবে ছশো আষ্টশো পাঁচশো তিনশো কোনো কাপ করবে না কিন্তু আপনি দেখালি খালি ওই টাকা 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 যদি তার ভিতরে যদি ওই জিনিসকে আপনার ওই ওই মেন্টালিটি তার ভিতরে যদি তৈরি করে দেন সে ঠিকই বুঝে ফেলবে এবং আপনার প্রতি সে আস্থা রাখবে না তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা এরকমভাবে আমাদের প্রফেশনালকে আরও স্ট্রং করার জন্য আমরা চেষ্টা করবো আপনাদের যদি কোনো আমার এই কথাগুলির সাথে যদি দ্বিমত থাকে কমেন্ট করতে পারেন আমরা হয়তো বা আমরাও শিখবো হয়তো আমাদের বোঝার মধ্যে ভুল থাকতে পারে আমাদের অনুভূতি আমাদের হয়তো বা আমাদের আরও শিক্ষারও ব্যাপার থাকতে পারে আমরা অবশ্যই আপনার পরামর্শ গ্রহণ করবো এবং সেই অনুযায়ী আপনার রেফারেন্স যে হয়তো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী লাইফে আমরা সেটা বলে দেব যে আমাদের এটা এই ব্যাপারটা আমাদের ওই ভাই এইভাবে ব্যাখ্যা দিস হয়তো আপনারা ভালো লাগে সেটা গ্রহণ করতে পারেন এগুলি আমার অভিমত শোনা না শোনা আপনার পার্সোনাল আপনি যদি মনে করেন যে আমার দীর্ঘদিন চব্বিশ পঁচিশ বছর অভিজ্ঞতা থেকে আমি কথাগুলি বললাম যদি মনে হয় ভালো লাগে গ্রহণ করতে পারেন ভালো না লাগলে এক্স নির্ণয় করতে পারেন এটা আপনার পার্সোনাল ব্যাপার আমি এখানে কোনো ই করছি না আমি আমার অনুভূতির কথা বলছি আমি এটা প্র্যাকটিস করে থাকি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বিশ্বাস আপনারা যে করে থাকতেন আপনারা করে দেখতে পারেন কতটুকু কী হয় তা আজকে পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা প্রয়োজনে আরও প্রশ্ন করতে পারেন আমরা সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ